এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত, এবং আই হ্যাভ দ্যাট গাটস টু চ্যালেঞ্জ ইউ, যে ইফ ইউ হ্যাভ দ্যাট গাটস ইউ উইল প্রুভ এভরিথিং। আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভির টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন, সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত। গত ঈদে আপনার সিনেমা চলেছে, সেখানে মন্ত্রীকে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেওয়া হয়েছে। আমি আপনি কোন পত্রিকা আছেন? আচ্ছা, আপনাকে আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে? আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন না। আসসালামু আলাইকুম, আমি আহসান হাবিব দৈনিক কালবেলা থেকে বলছি। গত ঈদে আপনার সিনেমা চলেছে হলে, তুফানের তোড়ে আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি, তুফানের তোড়ের ইভেন্ট টিকবে তো? আরেকটা বিষয় হলো, গত ঈদে আপনার সিনেমা চলেছে, সেখানে মন্ত্রীকে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেওয়া হয়েছে। আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের তোড়ে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না, সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে? আপনার আত্মবিশ্বাসের জায়গাটি একটু জানতে চাই। আপনি কি প্রশ্নটা করেছেন একটু দেখতে চাই আপনাকে। আপনি যে প্রশ্নটি করলেন, যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা, এবং আপনি কোন মাধ্যম থেকে বলছেন? দৈনিক কালবেলা থেকে। আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য, আপনি সবাইকে এখন কথা দেন, যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব, এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন। আগে দৈনিক কালবেলা যখন নিউজ করে কোনো তথ্য ছাড়া নিউজ করে না, তথ্য প্রমাণের ভিত্তিতে নিউজ করে। তো এই তথ্য প্রমাণ কি আপনি নিয়ে এসেছেন? সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন, দৈনিক কালবেলায় ফোন দিয়েছেন, সেটা আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনারা এই ধরনের কাজ করেছেন, আমি এটা আসলে যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যে আজকে আহসান হাবিব আপনি দৈনিক কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে, তো এই কথাটা আপনি প্রমাণ করতে, যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে, আপনি প্রমাণটা নিয়ে আপনি আপনি প্রমাণটা প্লিজ দেখেন। না 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 না, এই ধরনের সাংবাদিকতা আপনি শুনুন, আপনার কাছে প্রমাণ থাকে আপনি প্রমাণটা নিয়ে আসুন। এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত, ঠিক আছে? আপনি প্রমাণটা, আপনি এখন কথা বলেছেন, আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে। আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর, আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে, এবং যে সিনেমাগুলো ভালো চলছে, দেয়ালের দেশ আমার যে সিনেমাটা, এটা প্রচণ্ড প্রশংসনীয় একটা সিনেমা, এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে। এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত, এবং আই হ্যাভ দ্যাট গাটস টু চ্যালেঞ্জ ইউ, যে ইফ ইউ হ্যাভ দ্যাট গাটস ইউ উইল প্রুভ এভরিথিং। আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভির টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন, সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত। সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোন কোয়েশ্চেন? কি ব্যাপারে আপনি কি নেগেটিভিটি ছড়ান? আমি আপনি কোন পত্রিকায় আছেন? আচ্ছা, আপনাকে আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে? আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন না, আমরা বলছি যে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারাই ভাই ব্রাদার হিসেবে ব্যবস্থা নেবেন, যে ভাই আপনারা এটা করবেন না, এটা কিন্তু আমরা পজিটিভ হইতে বলছি ভাইয়া, প্লিজ ডোন্ট টেক এভরিথিং নেগেটিভলি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করছি, সিনেমা চলবে সিনেমার মেকিং এর জোরে, সিনেমা চলবে সিনেমার আর্টিস্টদের অভিনয় শিল্পে,
সো সবকিছু মিলে যে কোনো সিনেমা আসলে তাদের আমার মনে হচ্ছে কোয়ালিটির কারণেই চলবে। আর আপনি যেটা বলছেন কারোর সাথে আমাদের কোনো কম্পিটিশন নেই, এবং আমাদের আমি আরেকটি কথা বলতে চাই, আমরা সবসময় সোসাইটিতে হয়তো ইদানিং একটি বার্তা পাই যে আসলে যে কোনো কিছু নেগেটিভিটি অ্যাভয়েড করে যে অ্যাভয়েড করে যে অ্যাভয়েড করে যায়। আমরা অ্যাভয়েড করতে করতে যদি আমরা কোনো ব্যাপারে কথাই না বলি, যেমন কিছুক্ষণ আগেও যখন অনেক উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকে প্রোগ্রামটাকে একটু অন্যভাবে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছিল, তাদের এই উদ্দেশ্যই থাকে কিন্তু যে কোনো সিনেমা আসলে সিনেমাটা কত ভালো চলছে সেটা কভার না করে তারা কোনো না কোনোভাবে এটা নেগেটিভ প্রচারণা করবে। আসলে এরা কি সত্যি বাংলা চলচ্চিত্র প্রেমী? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যখন আমাদের যে কোনো সিনেমা হোক, যখন প্রচণ্ড হাউসফুল যায়, যখন দর্শকরা ভালোবাসছে, দর্শকরা অভিনয় শিল্পীদের প্রশংসা করছে, সেগুলো কভারেজ তারা কখনোই করে না যারা নেগেটিভ গ্রুপটা। আমি আপনাদের সবাইকে বলছি না, যারা আসলে চাই বাংলা চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যাক, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সবসময় খুঁজে বের করে যেখানে হয়তো বা সিনেমা হলের পরিবেশ হয়তো একটু নাজুক অবস্থায় আছে, সেখান থেকে যদি কোনো সিনেমা সেই সিনেমার টিম যদি নামিয়ে ফেলতে চায় যে না আমরা এই সিনেমাতে আসলে আপাতত নিতে যাচ্ছি না, এখানে একটু মনে হচ্ছে দর্শকরা সেই স্বাচ্ছন্দ্যে সিনেমাটা উপভোগ করতে পারছে না, সেখান থেকেও তারা অন্যরকমভাবে নেগেটিভ ওয়েতে ইউজ করবে। এবং যারা যারা এই ধরনের কথা বলেন, আমার মনে হয় যে আসলে আমাদের প্রত্যেকের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাটা থাকতে হবে, এটা কিন্তু সাংবাদিকদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি। আপনারা যদি নিজেদের পত্রিকার কোনো আমি বলবো যে আসলে প্রচারণার জন্য শিল্পীদের নাম ব্যবহার করেন ভুয়াভাবে, ভিত্তিহীনভাবে, আপনাদের ব্যবস্থা বা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন আমাদেরকে নিতে হবে না, সেটা আপনারা কিছুদিন পরে আপনাদের ভাই বোনদের দ্বারাই পাবেন। কারণ ইতিবাচকতার জয় সবসময় আছে, সো নেতিবাচকতা আমরা সবসময় অ্যাভয়েড করি, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সবাইকে পরস্পরের পারস্পরিক সেই বন্ধনটা থাকতে হবে। থ্যাংক ইউ। কিন্তু আমি একটা দর্শক হিসেবে একটা কথা বলবো। আচ্ছা, আমি আপনার একটু প্লিজ প্লিজ বলো ভাই, একটু প্লিজ নেগেটিভিটি যে ব্যাপারগুলো নেগেটিভে যায়, একটা একটা সেকেন্ড প্লিজ, একটা সেকেন্ড, একটা সেকেন্ড। রিভেঞ্জ রিলিজ ঈদে আতিশ সবরা বলবে জিয়াউল হোসেন প্রযোজক এম ডি ইকবাল পরিচালক এপিসোড, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। এবং একজন সাংবাদিক মহলে যে প্রশ্নটি করেছেন, আপনারা জানেন সবরা বলবে এখন আর ফোন করে ছবি ছাড়ানোর জায়গায় নেই, স্বপ্নম বদলি যে অবস্থানে চলে আসছে আপনারা জানেন, অহেতুক এই প্রশ্ন আসবেন না। আমি সপরিবারে দেয়াল দেখেছি, আমার কাছে মনে হয়নি যে এই ছবি ফোন করে চালানোর মতো ছবি। এটা আমি দর্শকের জায়গা থেকে বলছি, কারণ শুধু সাংবাদিকতা একরকম কথা বললে হবে না। আমি ওই সময়টায় আমি দর্শক হিসেবে, আমার ব্যক্তিগত অভিমত, আমি রাজকুমার সহ অন্যান্য সবগুলো ছবি আমি দেখেছি, এসকেএস টাওয়ার, বসুন্ধরা কর্তৃপক্ষ সাক্ষী, আমার পরিবারের কাছে, আমার বন্ধুদের কাছে সবচেয়ে সেরা ছবি ছিল দেওয়ালের দেশ। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন শুধু রিভেঞ্জ, সেটা আপনারা আমার মেহমান, ঠিক আছে, আপনারা আমার মেহমান, আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের ভালোবাসা আমি আপনাদের দিতেও চাই। হ্যাঁ, এইখানে শুধু রিভেঞ্জ ছাড়া এখানে আর অন্য কোন রকম কেউ প্রশ্ন করবে না। এখন কে প্রশ্ন করবে?